প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস বলছে শুক্রবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় কক্সবাজারে রেকর্ড বৃষ্টি হয়েছে। এতে পর্যটনের শহর কক্সবাজারে প্রায় 90% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া পানিবন্দী হয়ে পড়েছেন টেকনাফ উখিয়া অন্তত 100 গ্রামের মানুষ। সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় মোট 1 মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এর আগে 2015 সালের 24 জুন একদিনে সর্বোচ্চ 467 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বর্ষণ কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় কক্সবাজারের প্রায় 90% এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে প্রধান সড়ক সহ শহরে 50টি উপসড়ক পানিতে তলিয়ে গেছে। কক্সবাজার সদরে এক পরিবারের 3 জন এবং উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপর এক পরিবারে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে বৃষ্টির কারণে কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকরা পড়েছেন চরম বিপাকে। অধিকাংশ পর্যটক অবস্থান করছেন হোটেল কক্ষে, আবার অনেকেই বৃষ্টি উপেক্ষা করে ছুটছেন সাগরে। সাগরের লোনা জলে পা ভাসাচ্ছেন তারা। পর্যটকরা জানান সৈকতের বর্ষাকালীন সৌন্দর্য অন্যরকম, আবার অনেকেই বৃষ্টির কারণে বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। কক্সবাজার বেড়াতে আসা পর্যটক লিয়াকত বলেন, গতকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে, অনেক সড়ক তলিয়ে গেছে, যার কারণে হোটেল কক্ষে আটকে আছি। কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, তারা ভারী বর্ষণে হোটেল মোটেল জোনের অনেক হোটেলে পানি ঢুকছে, প্রধান সড়ক সহ অনেক সড়ক তলিয়ে গেছে, যার কারণে অনেক পর্যটক হোটেলে বন্দী, পর্যটকদের রুম ভাড়া ছাড় দেওয়া হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে টেকনাফ ও উখিয়ার অন্তত 80টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে টেকনাফের 60টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টেকনাফ সদর, ওয়াইনকং, হিলা, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। উখিয়ার রাজা পালং, জালিয়া পালং, হলদিয়া পালং ও পালংখালি ইউনিয়নের আরো 20টি গ্রাম প্লাবিত হওয়ার তথ্য জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ভারী বৃষ্টিতে টেকনাফের 100% প্লাবিত হয়েছে, অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তাদের ত্রাণ তৎপরতা দেয়া হচ্ছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে কক্সবাজারের অনেক এলাকা পানির নিচে, কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া ঝিলংঝায় পাহাড় ধসে নিহত 3 জনের পরিবারকে 75,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজন সরিয়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ চলছে। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.